নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। অসমের পাঁচ সহ আজ সারা দেশে 102টি লোকসভা আসনে ভোট পর্ব সম্পন্ন। শ্রমিক বিক্ষোভে উত্তাল পালোরবন্ধ সহ পাঁচ চা বাগান, দাবি না মিটলে ভোট বয়কটের হুমকি। শিলচরে রবিবারে অমিত শাহের রোড শো নিয়ে ব্যাপক প্রস্তুতি। জামিয়ার AIUDF কর্মীর উপর গুলি চালনা, নিন্দা করে শাস্তির দাবি শাহাবুদ্দিন। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। আজ সারা দেশে 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে আজ প্রথম দফার ভোট নির্বিঘ্নে সম্পন্ন হলো। এর মধ্যে অসমের 5টি লোকসভা কেন্দ্র হয়েছে। অসমে প্রথম দফার ভোটে ভোটাররা সকাল থেকে লাইন দিয়ে ভোট দিতে থাকেন। অসমে আজ 35 জন প্রার্থীর ভাগ্যই ইভিএম বন্দী হল। সারা অসমে বিকেল অবধি 67% ভোট পড়েছে। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো নিয়ে ব্যাপক প্রস্তুতি চলছে। এই রোড শোর প্রস্তুতিতে সারা শহরে গেরুয়া পতাকা লাগানো হয়েছে রাস্তার পাশে। রবিবার 21 এপ্রিল বিকেল 4টায় শিলচর DSA ময়দান থেকে এই রোড শো শুরু হবে। এতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। বিজেপি 20,000-এর বেশি মানুষ এই রোড শোতে আনতে চাইছে। এর প্রস্তুতি চলছে জোর কদমে। গতকাল AIUDF এর র্যালি থেকে ফেরার পথে রাতে নিজের বাড়িতে গুলিবিদ্ধ জিয়াবুদ্দিন মজুমদার এখন শিলচর মেডিকেল কলেজের ICU-তে। তার উপর 3টি গুলি চলে বলে অভিযোগ। আজ তাকে দেখতে যান করিমগঞ্জ আসনে AIUDF প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী। এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানিয়ে শাহাবুলের ছেলের রুহুল চৌধুরী এবং কালীনগর জিপি সভানেত্রীর প্রতিনিধি শামীম আহমেদ চৌধুরী বলেন, এভাবে গুন্ডাগিরি কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না। তিনি দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান পুলিশ সুপারের কাছে। আজকে আমরা করিমগঞ্জ লোকসভা আসন এর মনোনীত AIUDF দলের মনোনীত প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী উর্ফে পারুল, ওনারে নিয়ে আমরা একটা পাঁচগ্রাম থেকে গাড়মুড়া পর্যন্ত একটা র্যালি আজকের দিনে হয়েছে। ওই র্যালিতে আমরা গাড়মুড়া বিকাল অনুমান 5:30 সময় পৌঁছি। পৌঁছার পরে আমরা এখানে একটা সভা করি। সভা শেষ করে আমরা অনুমান 8:30 সময় আমরা আবার পাঁচগ্রামের উদ্দেশ্যে রওনা দেই। পাঁচগ্রামের উদ্দেশ্যে যখন রওনা দেই, তখন আমরা হাইলাকান্দি আসার পথে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা খবর পাই যে জামরা পার্ট ওয়ানে গুলিবিদ্ধ একজন লোক হয়েছে। খবর শুনে সঙ্গে সঙ্গে আমরার MP-র ক্যান্ডিডেট পারুল চৌধুরী আমরা সাথে ছিলেন, ওনাকেও আমরা এই ওনার সাথেও যোগাযোগ করি। যোগাযোগ করার পরে উনি বলছেন ওরা এই গুলিবিদ্ধ আহত মানুষের খোঁজখবর নেবার জন্য। এরপরে আমরা যোগাযোগ করি থানার মাধ্যমে, পুলিশের মাধ্যমেও যোগাযোগ করি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে খবর শুনতে পাই যে পুলিশের হাইলাকান্দি সিভিল হসপিটাল নিয়ে আসে। সিভিল হসপিটাল থেকে রেফার করা হয়েছে শিলচর মেডিকেল কলেজে। যাই হোক, আমরা এই শাহাবুল ইসলাম চৌধুরীর আমাদেরকেই দায়িত্ব দিয়েছেন যে ওই গুলিবিদ্ধ আহত পেশেন্টের খোঁজখবর নেবার জন্য মেডিকেল কলেজে। ঘটনা হয়েছে যে তাই পেশা ব্যবহার হয়েছেন, বারণের পরে তানে গুল্লি করছেন, তার মানুষ আসলে আনু 10টা মানুষ আসলে আর কি গুল্লি করছেন রফিককে আর বসলে করছেন গুল্লি। জি আমরা দেখছি তারা দুইটা একলগে গুল্লি করছে। তারা হিবাজু কিলা আইলে হইতে পারে না, আমরা বাড়িতে আইতে হইলে সড়ক থেকে আটিয়া হওয়া লাগে, আটিয়া আইয়ে এর পরে আর কি বাড়ি। আমরা বাড়ি জামিরা পার্ট ওয়ান জিনা রোডের কিনারতে তোরা দূরে আছে আর কি। আমার বাবা নাই, বাবা মারা গেছেন। বাবা আজ 3 বছর আগে ওলা এসানো। জি বাবা 3 বছর আগে এসার নমাজ ভুড়িয়া বাতলাসন ওলা করে দিতে গুল্লি করছেন। ও তারাও আসলা লগে আরও আর কি, তারাও আসলা আর তারা পুলিশের দৌড়া দৌড়ি করছে না, একজন আসামি খালি ধরা হয়েছিল এতটা কিয়া বাদ বাকি তারাও আসুন লোকে। আমার বাবা জি আমার বাবারে এসার নমাজ ভুড়িয়া আইতরা আওয়ার সময় তার নিয়ে গুল্লি করা হয়েছে। গুল্লি করার পরে ও মেডিকেল মারা গেছেন। তাই আমার ভাইয়ে কিতা করতে হতো, কায় কারবার করেন লাগলে লুকিয়ে এসে বাস বসে এসে হতো। তাও
কারণ হইতে পারে, কারণ তো কিছু কইতে পারি না। তেইশ চার পাঁচ বছর আগে তারা হলো আমরা পয়সা ডিমান্ড প্রমাণ করছই, আমরা এই জায়গাতে সরাই বাঘ আসলাম, আমরা আগে এই জায়গাতে গেলাম আমি আই গেছি, আবার পরে জামিরাত আইসি পাঁচ বছর হয়ে গেছি আইবার, এখন তো আর আমরা এই সেই জায়গা যাইও না যেও করি না, আজকে হলো হইল ঘটনা। জি না জি না, আমার কোনো সম্পর্ক তো নাই। ন্যায্য মজুরি না পাওয়ায় এবং অন্যান্য দাবির সমর্থনে আজ বিক্ষোভ দেখালেন লক্ষ্মীপুর এবং উধারবন্দ বিধানসভা এলাকার পাঁচটি চা বাগানের শ্রমিকরা। তাদের দাবি অতিসত্ত্বর না মেটালে তারা আগামী লোকসভা নির্বাচনে ভোট বয়কট করবেন বলে হুমকি দেন। আজ পালরবন্দ চা বাগানের নাচঘরে এক বিক্ষোভ সমাবেশে অংশ নেন পালরবন্দ, নারায়ণপুর, আলিপুর, ডলুগ্রাম, স্কটপুর এই পাঁচ চা বাগানের 2000 শ্রমিক। এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা বলেন, এইসব চা বাগানের মালিকপক্ষ শ্রমিকদের ন্যায্য মজুরি দিচ্ছেন না, পিএফের টাকা জমা দিচ্ছেন না, গত 10 বছর থেকে এভাবে চলছে। তিনি এই বিষয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলেছেন, মুখ্যমন্ত্রী সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি। বিক্ষোভকারী শ্রমিকদের পক্ষে ব্রজেশ রবিদাস জানান, তাদের দাবি পূরণ না হলে তারা লোকসভা ভোট বয়কট করবেন। সভায় এছাড়া বক্তব্য রাখেন ক্ষীরোদ কর্মকার, দীপক উপাধ্যায়, অশোক কর্মকার, হিমু ভূমিজ, রাজু তন্তুবাই, নাজির আলী, সন্তোষ রি, আব্দুল জব্বার প্রমুখ। এই পালরবন্দ বাগান এক সময় একটি ভালো বাগান ছিল, এখানে শ্রমিকদের এত কষ্ট ছিল না, কিন্তু আজকে আমরা দেখছি এই গত এক দেড় বছর থেকে এই পালরবন্দের যারা ম্যানেজমেন্টের লোকরা আছে ওনারা ভালোভাবে আপনাদের যে প্রাপ্য ওনারা দিচ্ছেন না, এবং এটা নিয়ে প্রায় আমার তো এখন আমি গন্তি ভুলে গেছি, কতবার যে আমাদের পঞ্চায়েতের সঙ্গে আমরা কথা বলেছি, পঞ্চায়েতরা কয়েকদিন পরে পরে আমাদের ইউনিয়ন অফিসে যায়, পঞ্চায়েতদেরকে নিয়ে আমরা কয়েকবার আমরা যে লেবার শ্রম বিভাগ শ্রমিকের যখন কোনো সমস্যা হয় তো প্রথমেই বাগান পঞ্চায়েতরা ইউনিয়নকে জানায়, ইউনিয়ন শ্রম বিভাগ আমাদের সরকারের একটা শ্রম বিভাগ রয়েছে আমরা লেবার ডিপার্টমেন্ট বলে আমরা জানি, এই শ্রম বিভাগে কয়েকবার আমরা ওখানে গিয়েছি, এবং আপনাদের যখন এখানে বোনাস দুর্গা পূজা হয় ওই সময় বোনাসের সময়ও বোনাস ধার্য হচ্ছিল না, ওই সময়ও আমি নিজে আপনাদের এই অফিসে এসে বোনাসের সমাধান আমরা করেছি, যাতে করে আমার শ্রমিক কি করবে কি পর্যন্ত কি করতে করে থাকে ওয়ার ভিতরে কোনো চিন্তা নাই। আজকে আমরা এই যে ডলুগ্রাম পালেরবন পাঁচটা ডিভিশন আমাদের আছে, পাঁচ ডিভিশনের লেবার কি করে খাচ্ছে ওদের ভিতরে আমার কোম্পানির ভিতরে কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। আজকে আমি বলছি আমাদের দাবি মানি দিতে হবে, একটা তো দাবি যদি দেওয়া হয় তাহলে এখান থেকে আমাদের এই যে ধন্যবাদ যত সময় আমাদের কোম্পানি আছে না। শিলচর আসনে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে ভোট দেওয়ার আহ্বান জানালো অল কাছাড় অটো অ্যাসোসিয়েশন। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সভাপতি বিকাশ ভট্টাচার্য তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, গত বিধানসভা নির্বাচনে তারা বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তীকে প্রকাশ্যে সমর্থন জানিয়েও তিনি অটো মালিকদের সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেননি। প্রকাশ্য জনসভায় দীপায়ন প্রতিশ্রুতি দিয়েও রক্ষা করতে পারেননি, কিন্তু তারপরেও তারা পরিমল শুক্লবৈদ্যকে সমর্থন করছেন, কারণ তাদের আশা পরিমল তাদের সমস্যার সমাধান করতে পারবেন। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদীপ দাস, রঞ্জিত কুমার সাহা, সীতু রায়, কামাখ্যা চৌধুরী প্রমুখ। পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে প্রার্থী পেয়ে আমরা খুবই আনন্দিত হয়েছি, কারণ বিগত দিনে আমরা দেখেছি দুইজন এমপি ছিল কাছাড় জেলায়, একজন সন্তোষ মোহন দেব এবং একজন কবিন্দ গুর্গায়িত মহাশয়, ওনারা দুইজনের পিরিয়ডে আমরা অটো চালকরা বা কাছাড়বাসী বা ভোরাকবাড়ি দিল্লি নজরে এসেছে, সমগ্র ভারতবর্ষের নজরে এসেছিল। আমরা অনুভব করতে পেরেছি বিগত দিনে বিজেপি গভর্নমেন্ট আসামে আসার পর পরিমল শুক্লবৈদ্য প্রথম পিডব্লিউডি মিনিস্টার হন,
সেই আমরা অটো চালকরা কখন অনুভব করতে পেরেছিলাম যে উনি যে একটা আমাদের বিগত দিন কয়েক বছর যাবৎ আমাদের কাছাড় জেলার যে রাস্তাঘাটের দুরবস্থা ছিল, গণ আন্দোলনও হয়েছিল রাস্তাঘাটের জন্য, সেই রাস্তাঘাট কি সুন্দরভাবে ডেভেলপ করা শুরু করেছিল, যে পরিমল শুক্ল মতন পরিমল শুক্লবদ্ধর মতো একজন কর্মঠ ব্যক্তি যদি আমাদের দিল্লি দরবার আমরা পাঠিয়ে দিতে পারি, তা আমাদের অটো চালকদের হয়তো অনেক দুঃখ দুর্দশা অনেক দূর হবে। আমরা অনেককে সমর্থন করেছি কিন্তু আমরা সম্পূর্ণ সেই রকম সহযোগিতা পাইনি, কিন্তু আমরা তার মধ্যেও কিছু কিছু প্রবলেম নিয়ে আমরা ওনার দ্বারস্থ হয়েছি এবং বিজেপি সভাপতি বিমলেন্দু রায় মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করে বিজেপি অফিসেই আমরা ওনার সঙ্গে সাক্ষাৎ করেছি, একটা ইতিবাচক ছাড়াও পেয়েছি, কিন্তু সময়ভাবে হয়তো অনেক সময় আমাদের সম্পূর্ণ কাজ হয়নি। তা আমরা আসার আগে আগামী দিনে উনি দিল্লি দরবারে যাওয়ার পর আমাদের অটো চালকদের যে ছোটো ছোটো সমস্যা আছে এবং আমরা যে আর্থিক দুর্গতি আছে সে থেকে আমরা অনেকটা নিষ্কৃতি পাব। এবারে ঈশান বাংলা বিরতি। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার কাছর মার্কেট এনএস এভিনিউ নিয়ার ইন্দাসিন ব্যাংক গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়, মিনিমাম প্রাইস 2,999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেশিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে, মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349. Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique. Stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The three streams available are Science, Humanities and Commerce. Each stream includes three core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics and geography. Additionally, you get to choose any three subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art, that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. সোনা সংসার জুয়েলার্স। সোনা মানে সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 500,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও
আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র, ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদির সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাসে। ঠিকানা সুরমিতাস, অম্বিকাপুরটি, অথর্টন স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নাম্বার 8811073406। ফিরে এলাম বিরতির পর। কংগ্রেসীদের টাকার লোভ দেখিয়ে AAUDF এর মিছিলে নিয়ে যাওয়ার অভিযোগ করলেন শাহাবাদের কংগ্রেস কর্মীরা। তারা সাংবাদিকদের কাছে এই ঘটনা নিয়ে তাদের ক্ষোভের কথা জানান। এ নিয়ে জানান কংগ্রেস কর্মী আলী আহমেদ এবং কাজী বিলাল আহমেদ। আমরা কিছু ছেলেরা আইয়া বাড়ির গ্রামে ঢুকিয়া কিছু ফন্টন করে আমরা প্রুফ আছে যে আমরা কংগ্রেসে জানিয়েও তারা আমরা নিচে দুই একজন ইউটিউবার মানুষে মানে রিক্রুট করছে। তোমরা কংগ্রেসে জানিয়ে হইলে আমরা লগিয়া অভাস্য করে দিব। এরারে নিয়া কোনো পয়সা করে দেওয়া হয়েছে না, শুধু গাড়ির ভাড়া দেওয়া হয়েছে আর এমনি ভোটার দ্বারা পাবলিক দ্বারা অভাস্য করে দেওয়া হয়তো হইয়া নিশলা যে এরারে কোনো পয়সা করে দেওয়া হয়েছে না। আমি সম্ভব হয়েছি আজপুর রাজপুর ভিতরে শেষ করো না যে আমি আগামী কালকে রেকর্ডিং শো, নাম শো আমি মানে নিউজ দিব। কারণ এইসব দোকানবাজি তার ঠিক নাই। কারণ ইউডিএফর ভোট নাই, দূরবীন লাগে যাবে বাজার না, গাড়ি হবে 45 খান রিজার্ভ করিয়া কংগ্রেসের মানুষের ভাত ধরিয়া গাড়ি তুলিয়া আর ও নিয়ে যাওয়া মানুষের পরিবহন জায়গায় পয়সা তা করিয়া এরকম পয়সাও নাই খালি বৈরাত ইটা নিয়ে যদি আগে থেকে কোনো উত্তেজনা বাড়ে তা আমি নিউজের মাধ্যমে জানাই দিই আর আমরা কংগ্রেসের মানুষের কোনো দোষারু ভোটের সচেতনতা বাড়াতে পথচিত্র প্রতিযোগিতার আয়োজন করে কাছাড় জেলা প্রশাসন। শুক্রবার এ উপলক্ষে প্রায় 200 শিল্পী রাস্তায় আঁকলেন ভোট সচেতনতা বিষয়ক বিভিন্ন চিত্র। এতে আসাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের পড়ুয়ারা ছাড়াও অংশ নেয় শিলচর, উধারবন্দ এবং লক্ষ্মীপুরের বিভিন্ন আর্ট স্কুলের শিক্ষার্থীরা। তো আমাকে ডিস্ট্রিক্ট আইকন করা হয়েছিল ইলেকশনে। তো এবার উনি হচ্ছেন মৃন্ময় নাথ, ডিসিবি অফিসের। তো আমরা মানে প্রচারের জন্য একটা প্ল্যানিং করেছিলাম যে অলরেডি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন ব্যবস্থা নিয়েছে, স্ট্রিট ড্রামা হচ্ছে, তারপরে সব জায়গাতে প্রচার চলছে। কিন্তু আমরা একটা প্ল্যানিং করেছিলাম যে শিলচর শহরে, শিলচর না মানে সমস্ত কাছাড় ডিস্ট্রিক্টের যত শিল্পীরা আছে, কারণ ডেমোক্রেসিতে মানুষের যত বেশি পার্টিসিপেশন হয় ততই সেটা ভালো লক্ষণ। তো সেই জায়গা থেকে আমরা ভাবলাম যে শিলচর তথা কাছাড় ডিস্ট্রিক্টের সর্বস্তরের শিল্পীদের এখানে সমাবেশ করব এবং তাদেরকে দিয়ে জনসচেতনতা সৃষ্টির বার্তা আমরা পৌঁছে দেবো সব দিকে। সেই জায়গা থেকে আমরা একটা আলপনা কম্পিটিশন রেখেছি, সঙ্গে স্লোগান থাকবে
হয়তো বিভিন্ন ধরনের যেটা জনসচেতনতামূলক, যেমন 26 এপ্রিল ভোট দিন বা ভোট আপনার গণতান্ত্রিক অধিকার, এই ধরনের স্লোগানগুলো থাকবে এবং শিল্পীরা তাদের মনের সুখে এবং তাদের যে দক্ষতার সঙ্গে সাজিয়ে তুলবেন এই রাস্তা। ডিসির অফিসের রাস্তাটাকেই আমরা বেছে নিয়েছি। অলরেডি আমাদের ডাকে সাড়া দিয়ে 200 শতাধিক মানে 200-এর বেশি শিল্পীরা এখানে জড়ো হয়েছেন। সকাল 6টা থেকে শুরু হয়েছে আমাদের, যদিও বৃষ্টি কিছুটা সমস্যা করছে, তারপরে মানে ওরা ধৈর্যের সঙ্গে কাজ করে যাচ্ছে। তো সেটাই একটা বড় সার্থকতা যে শিল্পীরা এখানে এক হয়েছেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন, সেই বার্তা ছড়িয়ে দিচ্ছেন। এখন আলপনা কতটা সুন্দর হবে, বৃষ্টি কতটা অসুবিধা হবে, সেটা বড় কথা, কিন্তু সবাই যে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে এখানে প্রায় 300 মতো মানুষ প্রেজেন্ট আছে। শিলচর জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক সজল দেব তার এটিএম কার্ড এবং প্যান কার্ডটি হারিয়ে ফেলেছেন। কেউ এটা পেয়ে থাকলে 7002220215 এই নম্বরে ফোন করতে অনুরোধ করা হয়েছে। নতুন পট্টির বাড়ি থেকে বেরোনোর পর তার এই কার্ড এবং ওয়ালেটটি হারিয়ে যায়। বাঁশকান্দি FA ডিগ্রি কলেজে 2023 এবং 2024 বর্ষের স্নাতক পরীক্ষার ভালো ফলাফল অর্জনকারীদের সংবর্ধনা জানালো কলেজ কর্তৃপক্ষ। এ উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সুস্মিতা দেব। এছাড়াও অন্য অতিথিরা হলেন প্রাক্তন কমিশনার FR লস্কর, বিশিষ্ট সাংবাদিক আব্দুল শুক্কুর বরভুইয়া, ঈশান বাংলা নিউজের মুখ্য সম্পাদক চয়ন ভট্টাচার্য, কংগ্রেস নেতা সাব্বির আহমেদ সহ অন্যান্যরা। এবং উনি যখন আমাকে বললেন যে ছাত্রছাত্রীদের রেজাল্ট দেখে খুব ভালো হয়েছে, তখন আমি বললাম যতই ব্যস্ততা থাকুক নির্বাচনের জন্য, আমি এখানে ছাত্রদের ছাত্রীদের উৎসাহ বাড়াবার জন্য নিশ্চয় 10 মিনিটের জন্য হলেও আসব। এবং আমি মনে করি যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ সোসাইটি, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ সোসাইটি। কিন্তু এডুকেশন দুই রকমের থাকে, একটা এডুকেশন হলো যেটা আমরা স্কুল কলেজে যেটাকে আমরা শিক্ষা বলি, আর আরেকটা এডুকেশন হলো আমরা হয়তো স্কুল কলেজে পড়তে পারি না কিন্তু সংস্কার যেটা আমরা বলি ঘরে থেকেও শেখা যায়। এই দুইটা ক্ষেত্রে আমি আশা করছি যে আমাদের ছাত্র সমাজের যারা রয়েছেন সবাই দুইটা ক্ষেত্রেই আপনারা এগিয়ে থাকবেন। আমি অত্যন্ত খুশি, আমি প্রিন্সিপালের কাছ থেকে এই খাতাটা নিয়ে দেখলাম যে 3rd সেমেস্টার আর 5th সেমেস্টারের রেজাল্টগুলো, 12 জন 3rd সেমেস্টারে, 10 জন 5th সেমেস্টারে, সবাই 75-এর উপরে পার্সেন্টেজ আপনারা পেয়েছেন। আমি বলবো যে আজকের দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু পড়াশোনাটা ভালো করে করা নয়, ভালো কলেজের এডমিশন নয়, ভালো স্কুলের এডমিশন নয়, কিন্তু আজকের দিনে আপনারা যারা পাস আউট করে যাবেন, দ্য বিগেস্ট চ্যালেঞ্জ উইল বি এমপ্লয়মেন্ট। বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলার অন্তর্গত ধলাই প্রখণ্ডের খুলিছড়া ফ্রেঞ্চনগর এবং পালই চা বাগানে রামনবমী উৎসব পালিত হলো। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ আসামের প্রান্ত সভাপতি শান্তনু নায়ক, বিভাগ সংযোজক অমলেন্দু দাস, কাছাড় জেলা সভাপতি হিল্লোল দে, প্রদীপ কুমার বণিক, জ্যোতিষ নাথ, সুভাষ নাথ, ছত্র সিং ছেত্রী প্রমুখ। এইভাবে ভারতবর্ষ বিশ্ব হিন্দু পরিষদের 47টি প্রান্ত আছে, এই প্রান্তের যেগুলি জেলা আছে, জেলার যেগুলি প্রখণ্ড আছে, প্রখণ্ডতে যেগুলি খণ্ড আছে এবং যে খণ্ড যেগুলি গ্রাম সমিতি আছে, প্রত্যেক জায়গাতে আজকে এই ধরনের কার্যক্রম হচ্ছে। এবং আমরাও যে এই কার্যক্রমে আপনাদের সম্মুখে দু চারটি কথা বলার যে সুযোগ পেয়েছি এটার জন্য প্রভু শ্রী রামের কাছে আমরা কৃতজ্ঞ। আজকে আমরা জানি যে এই যে রামনবমী, রামনবমী প্রতি বছরই এই দিনে রামনবমী হয়ে থাকে, কিন্তু আজকের যে রামনবমী, আজকে বাসন্তী পূজার নবমী, বাসন্তী পূজার নবমী এবং রামনবমীও আজকে, এবং আজকের যে রামনবমী এটা একটা বিশেষ গুরুত্ব রাখে। কেন বিশেষ গুরুত্ব রাখে, আমরা জানি যে 500 বছর আমরা যে অযোধ্যাতে যে রাম মন্দির স্থাপিত হয়েছিল, এই মন্দিরের জন্য 500 বছর সনাতনীরা এই রাম মন্দিরের জন্য যুদ্ধ করেছে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার।
অসমের পাঁচ সহ আজ সারা দেশে 102টি লোকসভা আসনে ভোট পর্ব সম্পন্ন। শ্রমিক বিক্ষোভে উত্তাল পালোরবন্দ সহ পাঁচ চা বাগান, দাবি না মিটলে ভোট বয়কটের হুমকি। শিলচরে রবিবারে অমিত শাহের রোড শো নিয়ে ব্যাপক প্রস্তুতি। জামিয়ার AIUDF কর্মীর উপর গুলি চালনা, নিন্দা করে শাস্তির দাবি শাহাবুলের। আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।